হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসেছি হোয়াটসঅ্যাপের নতুন একটা ভিডিও নিয়ে হোয়াটসঅ্যাপের ছোটো একটা টিপস নিয়ে যে টিপসটি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বেলাইকানটিতে হাত দিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন তো বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে হোয়াটসঅ্যাপের টিপস নিয়ে ছোট্ট টিপস আপনাদের হয়তো ভালো লাগবে আপনি নর্মাল হোয়াটসঅ্যাপকে আরও ভালো রূপে ব্যবহার করতে পারেন তার মানে হলো আপনি আপনার লাইট হোয়াটসঅ্যাপকে ডার্ক রূপে ব্যবহার করতে পারেন ডার্ক রূপে ব্যবহার করবেন আপনার নর্মাল হোয়াটসঅ্যাপকে কিভাবে করবেন তার বিস্তারিত আমি আপনাদের দেখাবো আপনি সরাসরি আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং আপনাদের দেখাবো কীভাবে আপনি নর্মাল হোয়াটসঅ্যাপটিকে আপনার লাইট হোয়াটসঅ্যাপটিকে ডার্ক হোয়াটসঅ্যাপে রূপান্তর করবেন আর ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ আর আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্যটা বুঝুন তো আমি আমার হোয়াটসঅ্যাপটা খুলছি দেখুন হোয়াটসঅ্যাপের আইকন তো একই তাই না তুমি হোয়াটসঅ্যাপটা খুলবে এবার বুঝবেন আপনারা যে আমার হোয়াটসঅ্যাপ আর আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্য কি দেখুন তো আপনার হোয়াটসঅ্যাপ আর আমার হোয়াটসঅ্যাপ এক কি না বুঝতে পেরেছেন আপনার হোয়াটসঅ্যাপটাকে বলা হয় নর্মাল হোয়াটসঅ্যাপ আর আমার হোয়াটসঅ্যাপটাকে বলা হয় ডার্ক হোয়াটসঅ্যাপ তো এই নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে ডার্ক হোয়াটসঅ্যাপ কীভাবে করবেন সেটা আমি আপনাদের পুরো জানাবো বা শেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাব আমি আমার মেন ভিডিওতে তো চলুন দেখা যাক কীভাবে আপনি নর্মাল হোয়াটসঅ্যাপ থেকে ডার্ক হোয়াটসঅ্যাপে আসবেন এবার আমি ওপেন করবো নর্মাল হোয়াটসঅ্যাপ বা লাইট হোয়াটসঅ্যাপ আপনাদের মতো নর্মাল হোয়াটসঅ্যাপ বা লাইট হোয়াটসঅ্যাপ এবার আমি ওপেন করবো তো এই দেখেন আমার নর্মাল হোয়াটসঅ্যাপ বা লাইট হোয়াটসঅ্যাপ তো সেটিংসে যাওয়ার আগে আমি আপনাদের যে কথাটা জানাবো সেটা হলো আপনার হোয়াটসঅ্যাপটাকে অ্যাট ফার্স্ট আপনি আপডেট করে রাখুন তো দেখুন আমি আপডেট করেছি আপনি স্টোরে যাবেন স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে আপনার হোয়াটসঅ্যাপ চলে আসবে আমার এখন ওপেন দেখাচ্ছে আপনার এখন হয়তো বা হয়তো বা আপনার আপডেট দেখাতে পারে তো আপডেট করবেন যদি আপডেট দেখায় তো আপডেটটা করে নেবেন তারপরে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন তো হোয়াটসঅ্যাপে আমি চলে এসেছি হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাকে যেতে হবে কোথায় আপনি চ্যাট অপশানে থাকবেন চ্যাটে গিয়ে চ্যাট থাকা অবস্থায় আপনাকে যেতে হবে উপরে যে তিনটে ডট দেখছেন তিনটে ডটে চলে যাবেন তিনটে ডটে যাবেন তিনটে ডটে যাওয়ার পর সেটিংস দেখুন অপশানগুলি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনাকে যেতে হবে চ্যাট এই যে চ্যাট অপশান দেখেন চ্যাট অপশানে দেখুন আগের হোয়াটসঅ্যাপে আপনার যদি আপডেট না থাকে তো এই থিম অপশানটা আপনার থাকবে না তো যদি আপডেট করা থাকে তো আপডেট করা থাকলে আপনার এই থিমটি আসবে তো থিমে ক্লিক করবেন থিমে ক্লার ক্লিক করার পরে দেখুন দুটো অপশান আছে একটা লাইট একটা ডার্ক হ্যাঁ এটাই সেই ডার্ক এই ডার্ক স্ক্রিন এবার আপনি জাস্ট ডার্কে ক্লিক করবেন ডার্কে ক্লিক করার পরে আপনি জাস্ট ওকে ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার হোয়াটসঅ্যাপটি ডার্ক স্ক্রিনে পরিণত হয়েছে ডার্ক ডার্ক মুডে পরিণত হয়েছে তো এবার থেকে আপনি যা করবেন এখন যা করবেন সব ডার্ক মুডেই হবে তো বন্ধুরা ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা লাইক করলে হয়তোবা আমি পরবর্তীতে ভিডিও বানাতে ইন্সপায়ার হব তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে দেখার জন্য